হ্যালো দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও টিপস প্রেজেন্ট তৈরি করছি, যেটি বর্তমান সময়ের জন্য একটি অতি প্রয়োজনীয় ভিডিও টিপস। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এর উপকারিতা সম্পর্কে আপনারা অবগত হবেন। বর্তমান সময়ের সারা বিশ্বব্যাপী মহামারী সৃষ্টিকারী করোনা ভাইরাস কোভিড-19, যেটি আমাদের দেশেও তার ব্যাপ্তাই ঘটেনি, মহামারী আকার ধারণ করে চলেছে। উক্ত রোগের বিস্তার রোধে, ব্যাপকতা রোধে বাংলাদেশ সরকার জনকল্যাণের, জনসাধারণের কল্যাণের জন্য একটি বিধিনিষেধ আরোপ করেছে, সেটি হচ্ছে লকডাউন, বর্তমানে যেটি সারা বাংলাদেশব্যাপী চলছে। উক্ত লকডাউনের সবাইকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ প্রদান করা হয়েছে। উক্ত সরকারি নির্দেশনা মানতে, মেনে চলতে আমরা সবাই অঙ্গীকারাবদ্ধ এবং উক্ত লকডাউন সময়ের মধ্যে আপনি আপনার প্রয়োজনীয় বাইরে যাওয়ার জন্য প্রয়োজনীয় কাজকর্ম, যেমন বাজার করা কিংবা ব্যবসার কাজে ঢাকা যাওয়া কিংবা রাজশাহী যাওয়া কিংবা অন্য কোথাও যাওয়া, উক্ত যাতায়াতের জন্য সরকারিভাবে একটি একটি নির্দেশনা তৈরি করা হয়েছে। সেটি হচ্ছে বাংলাদেশ পুলিশের সহায়তায় একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে মুভমেন্ট পাস। উক্ত মুভমেন্ট পাস অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়। অনলাইনে অ্যাপ্লিকেশন করার পরে আপনার কারণটি যদি যত উপযুক্ত মনে হয় কর্তৃপক্ষের নিকট, তাহলে আপনাকে একটি পাস প্রদান করা হবে। উক্ত অনলাইন পাসের প্রিন্ট কপি নিয়ে আপনি আপনার সময় মতো ভ্রমণ সেরে আসতে পারবেন অথবা আপনি বাইরে কেনাকাটা করতে পারবেন। তো চলুন, এই মুভমেন্ট পাসটি কীভাবে অনলাইনে আবেদন করতে হয় সেটি আজকের ভিডিওর আলোচ্য বিষয়। আমি আপনাদের একটি ফর্ম পূরণ করে দেখাবো কীভাবে মুভমেন্ট পাসটি করতে হয়, অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়। তো চলুন, প্রথমে আমাদের যেতে হবে ব্রাউজারে যেতে হবে। আমার ব্রাউজারটা ওপেনই আছে, তো চলুন যাই। আচ্ছা, এখানে লিখতে হবে মুভমেন্ট পাস। মুভমেন্ট পাস ডট পুলিশ ডট গভ ডট ইডি, এটি বাংলাদেশ পুলিশের একটি ওয়েবসাইট, ওনাদের পুলিশ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে একটি একটি এটি চলমান রয়েছে। এবং আচ্ছা, মুভমেন্ট পাস ডট পুলিশ ডট গভ ইডি ডট ইডিতে গেলে এই ওয়েবসাইটটি আসবে, এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশনটি সম্পন্ন করতে হবে। তো চলুন রেজিস্ট্রেশনটি করি। আপনি যেহেতু নতুন, সেহেতু আপনার জন্য রেজিস্ট্রেশনটি প্রয়োজনীয়। আচ্ছা, রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পরে এখানে একটি ফর্ম দিয়েছে, ফর্মের ভিতরে কিছু প্রয়োজনীয় তথ্য আপনাকে প্রদান করতে হবে। এটি এটি পূরণ করতে হলে আপনার প্রয়োজন একটি মোবাইল নাম্বার, আপনার নাম, ভোটার আইডি কার্ড, আপনার জন্ম তারিখ এবং আপনার ছবি। তো চলুন, আমি একটি ফর্ম পূরণ করে আপনাদের দেখার জন্য একটি ফর্ম পূরণ করছি। তো ধরুন এখানে আপনার নাম দিতে হবে, তা আমি একটি নাম দিচ্ছি। আচ্ছা, এটি করার জন্য আপনাকে বিজয় ইউনিকোড ফন্ট সিলেক্ট করে নিতে হবে। কিবোর্ড থেকে ইউনিকোড ফন্টটি সিলেক্ট করে নেবেন, কন্ট্রোল অটা ভি চেপে তারপরে বাংলায় লিখতে হবে। আমি লিখছি একটি নাম, একটি মোবাইল নাম্বার দিতে হবে এখানে, আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি। আপনার জেলার নাম, ধরুন আপনি বরিশাল জেলার একজন বাসিন্দা, আপনার থানার নাম বাকেটগঞ্জ দিয়ে দিলাম। আচ্ছা, আপনি কোন লিঙ্গের পুরুষ দিয়ে দিচ্ছি, আপনার জন্ম তারিখ দিয়ে দিচ্ছি, আমি একটি জন্ম তারিখ দিচ্ছি। আচ্ছা, একটি জন্ম তারিখ দিয়ে দিলাম। আচ্ছা, এখানে এখানে পরিচয়পত্রের ধরন নির্বাচন করুন, একটি অপশন রয়েছে, আমি জাতীয় পরিচয়পত্রটি সিলেক্ট করে দিচ্ছি। এখানে আইডি নাম্বারটা দিতে হবে, আমি এখানে আইডি নাম্বার দিয়েছি। এবার আপনার ছবিটি দিতে হবে, তো চলুন আপনার ছবিটি দিয়ে দিই। ব্রাউজ করে ডেস্কটপে ছবিটি রয়েছে, ছবিটি দেওয়া হলো। এখন এখানে আরেকটা অপশন রয়েছে, আই অ্যাম নট এ রোবট, এই অপশনটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করি। আচ্ছা, এবার দেখে আসি সব কিছু পূরণ ঠিকঠাক হয়েছে কিনা। হ্যাঁ, সব ঠিকঠাক আছে। এখন জমা দিন অপশনে ক্লিক করতে হবে। আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পরে আপনাকে পাশের আবেদন করতে হবে। পাশের আবেদনে ক্লিক করার পরে এখানে একটি অপশন দেবে, লগ ইন অপশন, এখানে আপনার মোবাইল নাম্বার এবং নিচে আপনার জন্ম তারিখটি দিতে হবে। তারপরে আই এম নট এ রোবট অপশনটি ক্লিক করার পরে লগ ইন করুন। লগ ইন করার পরে আপনাকে এখানে একটি ফর্ম দেওয়া হবে, ফর্মে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো ইনপুট দেওয়ার পরে সাবমিট দিলে আপনার
আপনার আবেদনটি রিভিউতে রাখা হবে। কর্তৃপক্ষ আপনার 5 থেকে 10 মিনিট সময় নিবে, আপনাকে বলে দিচ্ছে উক্ত সময়ের মধ্যে আপনার এটি অনুমোদনযোগ্য কিনা, অনুমোদন হলে অনুমোদন করে দিবে। পরবর্তী আচ্ছা, আপনার আবেদনটি অনুমোদন হয়ে গেলে এখানে একটি অপশন রয়েছে পাস সংগ্রহ। পাস সংগ্রহ অপশন থেকে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করে আপনার পাসটি সংগ্রহ করতে পারবেন। উক্ত ফাইলটি ডাউনলোড করার পরে একটি প্রিন্ট করে নিলেই হবে। উক্ত মুভমেন্ট পাসটি সাথে নিয়ে মুভমেন্ট পাসের সাথে আপনার এখানে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বর এবং আপনার ভোটার আইডি কার্ডের একটি কপি সঙ্গে নিয়ে আপনি আপনার প্রয়োজনীয় কাজ সারতে বাইরে যেতে পারেন। আপনার কাজ ওখানে নির্দিষ্ট কি সময় উল্লেখ থাকবে, সময়ের মধ্যে আপনি আপনার কাজ সেরে বাসায় ফিরতে পারবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আশা করি যে আপনারা উপকৃত হবেন, নিজের মুভমেন্ট পাস নিজেই ঘরে বসে করতে পারবেন। উক্ত মুভমেন্ট পাস নিয়ে আপনি আপনার প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করতে পারবেন লকডাউনকৃত সময়ের মধ্যে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিন, লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।